أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন্ডিয়া থেকে ইনজামুল হক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তালার কাছে যে পাঁচটি জ্ঞান আছে যেই জ্ঞান কোনো মানুষকে দেওয়া হয়নি সেই পাঁচটি জ্ঞানের বর্ণনা কি কি আবিল্লাহ তাওফিক করন এবং সন্নাতে নির্দিষ্ট করে এভাবে বলা উচিত নয় যে পাঁচটি জ্ঞানই তার কাছে রেখেছেন বাকি অন্য জ্ঞান মানুষকে দিয়েছেন কথাটি এমন হয়ে যায় তখন বহু জ্ঞান আমাদের খুব সামান্যতম জ্ঞান দেয়া হয়েছে বাস এতটুকুই অমা অতী ইলা আইল্লা কলি আর সমস্ত জ্ঞান একমাত্র মানুষকে এটি এমন নয় পাঁচ জ্ঞান মানুষকে দেননি আর বাকি জ্ঞান দিয়েছেন না বহু জ্ঞান মানুষকে দেননি ওই হাতের তাই কলিলান না কেরা খুব সামান্যতম কিছু জ্ঞানই দেওয়া হয়েছে কর্নুল সুরা লকমানের লোকমানের মধ্যে আল্লাহ তালা একটি আয়াতের মধ্যে সেখানে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে আল্লাহ তালা কবে কেমত হবে সেটা আল্লাহ ভালো জানেন কোথায় বৃষ্টি হবে সেটা আল্লাহ ভালো জানেন মায়ের পেটের মধ্যে ব্রণ কি হবে সেটি আল্লাহ ভালো জানেন মানুষ কি কামাই করবে সেটা আল্লাহ ভালো জানেন কোথায় সে মারা যাবে আল্লাহ ভালো জানেন এই হলো বিষয় তো একটি আয়তের মধ্যে পাঁচটি বিষয় সম্পর্কে কর্মল কাইমে বলা হয়েছে ইনল্লাহ কেয়ামত কবে হবে একমাত্র আল্লাহ ভালো জানেন তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিছু আলামত দিয়েছেন কোথায় বৃষ্টি বর্ষণ হবে প্রশ্ন আসতে পারে আবহাওয়া দফতর তো বলে দেয় আবহাওয়া দফতর বলে দেয় যে অমুক জায়গাতে বৃষ্টি হবে দুই দিন তিন দিন রেনিং চলতে থাকবে রানিং তো এটি বলে কিভাবে মূল উদ্দেশ্য হলো যে আবহাওয়া অফিস তারা যেই ক্লাইমেট তারা বাতাসের আর্দ্রতা বাতাসের গতি তারা প্রযুক্তি দিয়ে যে প্রযুক্তি দিয়ে যে অনুমান সৃষ্টি করে এই অনুমানের রেণুকে দেন আল্লাহ ধান হওয়া দ্বারা দেন অনুরূপভাবে আজকাল প্রযুক্তির মাধ্যমে পেটের বাচ্চা পেটের ব্রণ ছেলে না মেয়ে এ বিষয়গুলো জানা যায় কিন্তু মূলত মূল বিষয় হয়ে আল্লাহ মাহফিল আর মানে হলো যে বীর্যটি যখন জড়ায়ুতে যায় সেটি মিন মুদগা যখন মুদগা আকারে হয় আলাকা এরপরে সেই যে ব্রণটি মায়ের গর্ভাশয়ে যে সেখানে থাকে সেই বীর্য দিয়ে কি হবে এক্স হবে না ওয়াই হবে এর এই যে এক্স আর ওয়াইকে বের করার জন্য যে সূত্রের সূত্র সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন কারণ তার ইচ্ছা ইহাবুলি ইনাসান আর ইয়াহাবলি মাইয়াশা জুকুর ইউজা জুকরান তার মানে মূল সূত্র হলো তার সে কেউ বলতে পারে না তো শুধুমাত্র এখানে যে পাঁচটি জানেন তা নয় বরং আল্লাহ তিনি তিনি আলিম আল্লাম আমাদের অনেক কিছুই জানা নাই জানা জিনিসও আমাদের জানা নাই সুতরাং নির্দিষ্ট করে পাঁচটি বিষয়কে আলাদা করা উচিত নয় জি